বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান চেষ্টা রব্বুল আলামিনের দরবারে শত কোটি ভক্তি চুম্বন রেখে, সে সাথে ভক্তি জানাই প্রাণ ভরে, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর ভিতরে একটা বালুর কণা আল্লাহ সৃষ্টি করতেন না। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার রোহানি কদমে ভক্তি চুম্বন রেখে, আহলে বায়াত পাকে পাঞ্জাতনের উপরে মহব্বত রেখে, সেই সাথে ভক্তি জানাই পরাণ ভরে, আমার গানের স্রষ্টা, আমার পারের কান্ডারি, আমার দীনবন্ধু পীরে কামেল শাহসুফি মহারাজ আবুল সরকার বাবা জানের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে, সেই সাথে আরও ভক্তি জানাই আমার বাউল মাতা আলিয়া বেগম আলম, সেই মা জনের ভক্তি শ্রদ্ধা রেখে, সেই সাথে আরো ভক্তি জানাই আজকের যে আয়োজন, যার স্মরণে পীরে কামেল সুবান চাঁদ ভান্ডারী সেই ভান্ডারীর দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে তারই ভক্ত মরহম জয়নাল আব্দিন ভান্ডারী, তার স্মরণে আজকে দুই দিন ব্যাপী অনুষ্ঠান, এবং এত কষ্ট করে যে আয়োজন করেছে আমার শ্রদ্ধাভাজন ভাই রিপন সরকার, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে তার সঙ্গীতে যারা আছেন এলাকাবাসী এবং শিল্পীবৃন্দ প্রত্যেকের চরণ ধরি কামনা করে আমি হয়তো আপনাদের পাশে দাঁড়িয়েছি, একটা দুটো গান করব, ঘুম টুটি হলে সকলেই ক্ষমার দৃষ্টি দেখবেন। ধন্যবাদ সকলকে। যেখানে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটা বালুর কণা আল্লাহ সৃষ্টি করত না, তার মহব্বতে তার সাহাব্যতে তার সম্মান যেখানে হয় না সেখানে রহমত বর্ষিত হয় না, সেখানে আল্লাহর রহমত ওইখানে থাকে না। এর জন্য আমরা যার যার মুর্শিদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রেখে গান শুনব এবং গান করব। আমি তার একটা নদীর একটা নাচ গাওয়ার চেষ্টা করবো আমার দাদাগুরু আব্দুল দোষী সরকারের। আমার হুজুরের কুদরতের শান, আমার হুজুরের কুদরতের শান, যদি তো সাতাশ মান তবু লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা, আহমদ হুজুর পুরান সরকার, আমার হুজুরের কুপ কাল
Hey!
দেখো।